chord of contact. It is a chord joining the points of contact of tangents to a conic from a given point not lying on the conic. Chord of contact is the equation of tangent is the equation of the equation of the equation. Actually, chord of contact is the equation. Suppose it is a circle. রয়েছে এখন কোন একটা পয়েন্ট যেটা সার্কেলের বাইরে রয়েছে এখান থেকে সার্কেলের উপর দুখানা ট্যাঞ্জেন্ট ড্র করা যায় সাপোজ এটা একটা ট্যাঞ্জেন্ট ড্র হলো কি এবং একই রকম ভাবে ধরে নিচ্ছি এই পয়েন্ট থেকে সার্কেলের উপর আরো একটা ট্যাঞ্জেন্ট হলো তাহলে এই যে দুটো এটা গিভেন পয়েন্ট সাপোজ এটা x1 y1 p পয়েন্টটা তাহলে এই p পয়েন্টে যে দুটো ট্যাঞ্জেন্ট পেলাম এটা pt1 এটা হচ্ছে pt2 তো এই যে ট্যাঞ্জেন্ট দুটো পাওয়া গেল সেক্ষেত্রে এটা কার্ভের সাথে একটা পয়েন্ট সাপোজ এই পয়েন্টের নাম দিতে হলো এ এবং এই পয়েন্টের নাম দিতে হলো বি অর্থাৎ বাইরের কোনো পয়েন্ট থেকে কার্ভের উপরে যতগুলো ট্যাঞ্জেন্ট টানা যাবে সেই ট্যাঞ্জেন্টগুলো কার্ভের সাথে যে পয়েন্ট অফ ইন্টারসেকশনগুলো হবে গিয়ে সেই লাইন পয়েন্ট দুটো দিয়ে যোগ করে যে লেনটা পাবো আমরা এটা হয়ে যাবে কর্ড অফ কন্ট্যাক্ট এটা সার্কেলের ক্ষেত্রে এটা সার্কেলের কর্ড অফ কন্ট্যাক্ট হবে এটা সার্কেল ছিল বাইরে একটা পয়েন্ট ছিল এখান থেকে আমাদের দুটো ট্যাঞ্জেন্ট ড্র হলো দুটো ট্যাঞ্জেন্ট ড্র হওয়ার পরে ট্যাঞ্জেন্ট যে ড্র হলো ট্যাঞ্জেন্ট মানে এটা কার্ভটাকে অর্থাৎ সার্কেলটাকে কোনো কোনো পয়েন্ট ছেদ করবে এটা এই পয়েন্টে ছেদ করেছে পি টু ওয়ান টি টু ট্যাঞ্জেন্টটা এবং পি টি ওয়ান যে ট্যাঞ্জেন্টটা এটা বি পয়েন্টে ছেদ করেছে তাহলে এই দুটো পয়েন্ট পাওয়া গেল এই দুটো দিয়ে যে লাইনটা হবে সেটা হবে কি কর্ড অফ কন্ট্যাক্ট তো কর্ড অফ কন্ট্যাক্টের ক্ষেত্রে এই ইকুয়েশনটা ট্যাঞ্জেন্ট ইকুয়েশনের সাথে ইকুয়েশন হবে এরপর আমরা পড়ব পোল এবং পোলার তো প্রথমত আমরা সার্কেলটা ধরেই পোল এবং পোলার বিষয়টা বলার চেষ্টা করছি এটা হচ্ছে কি আমাদের সার্কেলটা এই সার্কেলের ক্ষেত্রে এর বাইরে কোনো একটা পয়েন্ট রয়েছে পি এই পি পয়েন্ট থেকে সার্কেলের উপরে অনেকগুলো কর্ড জয়েন করা যাবে ঠিক আছে নিজের ইচ্ছে মতো যতগুলো খুশি আমরা কর্ড জয়েন করতে পারি তো এখানে আমরা ছবির জন্য দুটো পয়েন্ট নিচ্ছি এই দুটো কর্ড নিচ্ছি তাহলে পি পয়েন্ট থেকে এর দুটো কর্ড হয়ে গেছে একটা কর্ড হচ্ছে কি এ বি আর একটা কর্ড এই কার্ভের সাপেক্ষে অর্থাৎ সার্কেলের সাপেক্ষে কর্ড হলো কি সিডি এখন এই যে প্রত্যেকটা পয়েন্ট এই পি পয়েন্টে যে কর্ডটা পেলাম এটা যেহেতু কর্ড অবশ্যই কার্ভটাকে দুটো পয়েন্টে ছেদ করবে তাহলে এই দুটো পয়েন্ট এখন ট্যাঞ্জেন্ট ড্র করতে হবে এই দুটো পয়েন্টে ট্যাঞ্জেন্ট ড্র করলাম তাহলে এটা একটা ট্যাঞ্জেন্ট হলো এবং বি পয়েন্ট আর একটা ট্যাঞ্জেন্ট এটা একটা ট্যাঞ্জেন্ট হলো এই ট্যাঞ্জেন্টগুলো কোথায় ছেদ করলো সাপোজ ধরে নিচ্ছি তো সি ওয়ান একইরকম ভাবে আর একটা কর্ড নিয়েছিলাম এখানে দুটো পয়েন্ট পেয়েছিলাম সি এবং ডি এদের ক্ষেত্রে সি পয়েন্টে ট্যাঞ্জেন্ট ড্র করা হলো এবং ডি পয়েন্টে ট্যাঞ্জেন্ট ড্র করা হলো এরা কোথায় কাট করলো এরা কাট করলো সি টু পয়েন্টে এই যে সি ওয়ান সি টু এরকম করে আরো সি থ্রি আরো কর্ড জয়েন করতে পারি এভাবে কর্ড জয়েন করতে পারি কর্ড যে কোনো কর্ড জয়েন করতে পারি এই কর্ড জয়েন করার পর যে দুটো পয়েন্ট পাওয়া যাচ্ছে সেই পয়েন্টে দুটো ট্যাঞ্জেন্ট ড্র করে তারা যেখানে ছেদ করছে তাদের যে লোকাস অর্থাৎ সি ওয়ান সি টু সি থ্রি যে লোকাস এটা হয়ে যাবে পোলার অর্থাৎ পি পয়েন্ট যেটা আমরা এক্স ওয়ান কম ওয়াইন পয়েন্ট ধরছিলাম এই এক্স ওয়ান কম ওয়াইন পয়েন্টের সাপেক্ষে কার্ভটা যতগুলো কর্ড টানা যাচ্ছে সেই কর্ডগুলো সাপেক্ষে ট্যাঞ্জেন্টগুলো যেখানে যেখানে ছেদ করছে তাদের যে লোকাস অর্থাৎ সি ওয়ান সি টু সি থ্রি ছবি যদি দেখো ছবি দেখলে বুঝতে সুবিধা হবে এই সি ওয়ান সি টু সি থ্রি এদের যে লোকাস এই লোকাসটাই হচ্ছে কি আমাদের পোলার তো পোলার ইকুয়েশন বার করা আমাদের ট্যাঞ্জেন্ট ইকুয়েশনের মতো আমরা ট্যাঞ্জেন্ট ইকুয়েশনের জন্য যেমন যেমন করেছিলাম পোলার ইকুয়েশন বার করার জন্য তাই করতে হয় অর্থাৎ এক্স স্কোয়ারের জায়গায় এক্স এক্স ওয়ান বসাবো ওয়াই স্কোয়ারের জায়গায় ওয়াই ওয়াই ওয়ান টু এক্স ওয়াই জায়গায় এক্স ওয়াই ওয়ান প্লাস ওয়াই এক্স ওয়ান টু এক্স এর জায়গায় হচ্ছে কি এক্স প্লাস এক্স ওয়ান টু ওয়াই জায়গায় ওয়াই প্লাস ওয়াই ওয়ান শুধুমাত্র টু এক্স ওয়াই জায়গাটা একটু খেয়াল রাখতে হয় টু এক্স ওয়াই জায়গায় হয়ে যাবে এক্স ওয়াই ওয়ান প্লাস ওয়াই এক্স ওয়ান পরবর্তী ক্ষেত্রে আমাদের পোল এবং পোলারের বিভিন্ন রকমের প্রবলেম পাবো যে প্রবলেমগুলো খুবই গুরুত্বপূর্ণ এখানে কিছু সংখ্যক প্রপার্টি রয়েছে এই প্রপার্টিগুলো তোমরা নিজেরা দেখতে পারো তাহলে বিষয়টা সম্পর্কে আরো ধারণা বৃদ্ধি হবে এটা সার্কেল রয়েছে সার্কেলের ক্ষেত্রে আমরা ক্লাস টেন থেকে পড়ে আসছি সার্কেলের ট্যাঞ্জেন্টের ক্ষেত্রে কি করে লেন্থ অফ ট্যাঞ্জেন্ট পাওয়া যায় বাইরে কোনো পয়েন্ট থাকলে এখানে পি একটা বাইরের পয়েন্ট এক্স ওয়ান কম ওয়াই ওয়ান এটা হচ্ছে গিয়ে সার্কেলটা এবং এক্ষেত্রে পিটি হচ্ছে গিয়ে ট্যাঞ্জেন্ট তো লেন্থ অফ ট্যাঞ্জেন্ট পিটির মান হয়ে যাবে এটা আমরা জাস্ট কার্ভটাতে এক্স ওয়ান কমা অর্থাৎ সার্কেলটা দিয়ে এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান বসিয়ে দিই রুট অফ এক্স ওয়ান স্কোয়ার প্লাস ওয়াই ওয়ান স্কোয়ার প্লাস টু জি এক্স ওয়ান প্লাস টু এফ ওয়ান প্লাস সি রুট অফ এটা হচ্ছে লেন্থ অফ ট্যাঞ্জেন্ট যেটা আমরা আগে পিথাগোরিয়ান ট্রিপলেটের সাহায্যে আমার মাধ্যমিক সময় করেছি তাহলে এটা লেন্থ অফ ট্যাঞ্জেন্ট টু সার্কেল এটা জাস্ট কি করতে হবে না সার্কেলের ইকুয়েশনটাতে এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান যে পয়েন্টটা আউটসাইডের পয়েন্ট সেই পয়েন্টটা বসিয়ে দিলেই হবে এবং রুট অফ সেই পয়েন্টটা হয়ে যাবে লেন্থ অফ ট্যাঞ্জেন্ট